ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. دبي থেকে কামাল হোসেন ভাই জানতে চেয়েছেন যে কোরআনুল করিম খতম করার পর সুরা ফাতিহা 7 বার পড়তে হয় দোয়া খতম করার, কোরআন খতম করার দোয়া, এটা ঠিক আছে কিনা? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলুল্লাহ। সম্মানিত ভাই, কোরআনুল করিম তেলাওয়াত যত করবেন অত ভালো, এবং এটা খতম করবেন কমপক্ষে 3 দিনে একবার অথবা মাসে কমপক্ষে সপ্তাহে মাসে যেভাবে আপনি খতম করতে চান করবেন, কোনো সমস্যা নেই। কিন্তু কোরআনুল করিম খতম করার শেষে কোরআন এবং সুন্নায় কোনো দোয়া এরকমভাবে খাস কোনো দোয়া বর্ণিত হয়নি যে কোরআন খতম করে এরকম করে দোয়া পড়তে হবে, এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও করেননি, কোনো সাহাবা থেকে কোনো ইমাম থেকে এরকম প্রসিদ্ধ নেই। হ্যাঁ, এটা নামাজে হোক বা নামাজের বাহিরে হোক, যে কোনোভাবে কোরআন খতম করে শেষে নামাজে যদি কোনো সুরা নাস পড়লেন, পড়ার পর আপনি কোরআন খতম হয়ে গেল এরপরে রুকু করবেন, এখানে আর কোনো দোয়া নেই। আর যদি নামাজের বাহিরে হয় তাহলেও সেখানে কোনো পড়ার জরুরত নেই। তবে শেখ মোহাম্মদ বিন সালে আল ওসাইমিন রাহেমাহুল্লাহকে এরকম প্রশ্ন করা হয়েছিল, তিনিও এই কথাগুলি বলেছেন যে এর কোনো আসল নেই যে পড়তে হবে। তবে তিনি বলেছেন যে একটি আসর বর্ণিত রয়েছে, একটি কথা বর্ণিত রয়েছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা আমল। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করতেন যে যখন তিনি কোরআন খতম করতেন, খতম করার পর তিনি তার পরিবার পরিজন সবাইকে নিয়ে তিনি দোয়া করতেন। এই দোয়া একাই করেছেন না, হাত তুলে করেছেন এমন কোনো কথা না, একা একাই সবাই এবং সবাইকে নিয়ে আল্লাহর কাছে কামনা করেছিলেন। এটা শুধু তার আমল, কিন্তু আর কোনো সাহাবী থেকে এটা কোনো প্রমাণ নেই। এমনকি শেখ মোহাম্মদ বিন সালে আল ওসাইমিনের ফতোয়ার 14 নম্বর ফতোয়া 226 পৃষ্ঠায় এই কথাগুলি কি বর্ণিত রয়েছে। তাছাড়া অন্য কোনো সময়ে এরকম করে খাস কোনো কথা বর্ণিত হয়নি। অনুরূপভাবে ফতোয়া আরকানুল ইসলামের 354 পৃষ্ঠায় একটি কথা বর্ণিত রয়েছে যে সমস্ত কথা এরকম প্রমাণিত মানুষ এগুলো বলে থাকে, এর যে অনেক কোরআনের শেষে এমন করে কিছু দোয়া লেখা আছে, এগুলোর কোনো আসল নেই, এগুলোর কোনো ভিত্তি নেই। তবে এমনি সাধারণভাবে মতলাকভাবে কেউ যদি এমনি দোয়া করলে করতে পারে, দোয়া সাধারণভাবে যে কোনোভাবে কেউ যদি করে, কিন্তু এটা যে হাদিস দ্বারা প্রমাণিত বা সুন্নাহ দ্বারা প্রমাণিত এরকম কোনো লা ইয়াসবুত মিন হুশাই আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে এরকম কোনো সাবেত নেই, প্রমাণ নাই। হ্যাঁ, বাল হুয়া ইম্মা মওযু আও যঈফ লা ইয়ানজাবির, যেগুলো হলো অনেক সময় অনেক বানাওয়াট, অনেকগুলি জয়ীফ, অথবা যেগুলির দিকে ভুরুক্ষেপ করাও কি নয়, ঠিক নয়। আর যে কথা বলা হলো যে শুধু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোরআন খতম করলে এই কাজটি করতেন, এই কথাটি শুধু প্রমাণিত আছে, তাছাড়া নাই। এখন আপনি কোরআন খতম করলে 7 বার সূরা ফাতিহা পড়তে হবে, হ্যাঁ দরুদ শরীফ 3 বার পড়তে হবে অমুক্ত, এটা কোনো প্রমাণ নাই। তবে সবার শেষে আপনি আল্লাহর কাছে ভালো কিছু একাই যদি কামনা করেন কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ তাআলা। আশা করি ক্লিয়ার হয়েছে। হাজা আল্লাহু আলাম বিসমিল্লাহ সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। أشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد.